চা বিক্রি করে যে কোটিপতি হওয়া যায় সেটা প্রমাণ করে দেখালেন এই চা বিক্রেতা। তার মাসিক আয় কত জানেন? 12 লক্ষ টাকা। হ্যাঁ, অবিশ্বাস্য হলে এটাও সত্যি। আন্তর্জাতিক ডেস্ক চা বেচে বড়লোক হয়েছেন এমন নজির কলকাতাতেও অনেক আছে। তাই বলে মাসে 12 লক্ষ টাকা চা বিক্রি? এমনই এক চা বিক্রেতার খোঁজ পাওয়া গেল মহারাষ্ট্রের পুনেতা। তবে যিনি বা যারা এই অসাধ্য সাধন করে দেখিয়েছেন তাদের এমন একজন নিছক চা বিক্রেতা বলেন ভুল হবে, বলা ভালো নিজেদের চায়ের দোকানের নামই তারা একই ব্র্যান্ডে পরিণত করে ফেলেছেন। অদূর ভবিষ্যতে তা আন্তর্জাতিক ক্ষেত্রে ছড়িয়ে দেওয়ার ভাবনা চিন্তাও রয়েছে তাদের। পুনের এই চায়ের দোকানটির নাম ইয়েলে টি হাউস। এই দোকানের ইতিমধ্যেই পুনে শহরে 2টি শাখা রয়েছে। দোকানের অন্যতম প্রতিষ্ঠান নবথার। ইয়েলের দাবি, পুনে শহরে ভালো চায়ের দোকানের অভাব ছিল। পকোড়া বা ভাজা জিনিসের বিপণন হলেও পুনে শহরে তৈরি চায়ের সেভাবে ব্র্যান্ডি কখনো হয়নি। শহরে অনেক চায়ের দোকান থাকলেও মানুষ যে সাধ্যের চা পান করতে চাইতেন তাতেও গলত ছিল, আর এই জায়গাতেই বাজিমাত করেছেন তারা। সংবাদ সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে নবনাথ জানিয়েছেন, 4 বছর ধরে তারা ভালো করে পরীক্ষা নিরীক্ষায় করেই চায়ের একটি নির্দিষ্ট স্বাদ দিয়ে করেছেন। ঠিক সেই চাই এখন তুমুল জনপ্রিয় স্বাদ। পরিচ্ছন্নতা এবং পেশাদারিত্বের মেলবন্ধের ইয়েলে চায়ে অমতুলনা চা এখনো পুনে শহরে দারুণ জনপ্রিয়। নবনাথ জানিয়েছেন, 2টি দোকান মিলিয়ে প্রতি মাসে তারা 10 থেকে 12 লক্ষ টাকা চা বিক্রি করেন। প্রতিটি দোকানে দৈনিক 3 থেকে 4 হাজার কাপ চা বিক্রি হয়। এভাবেই চা বিক্রি করে বহু মানুষের কর্মসংস্থান করা সম্ভব বলেই মনে করেছেন ওই চায়ের দোকানের কর্ণধারণা। এখনই প্রতিটি দোকানে তাদের 10 থেকে 12 জন কর্মচারী রয়েছেন। ভবিষ্যতে আরও বেশি সংখ্যায় দোকান খুলে বেশ 1,000 মানুষের কর্মস্থান করাই লক্ষ্য ইয়েটি এর মালিকের। পাড়ায় চায়ের দোকান মানি বাঙালিদের কাছে তা আড্ডার জমজমাট। অনেক চায়ের দোকানকে বিক্রি বাড়াটাই বড় বড় দোকানদের হার মানায়, কিন্তু চেষ্টা এবং পরিকল্পনা থাকলে তা থেকে বহু দূরে মানুষের কর্মসংস্থানের উপায় বের করা যায়। পুনের এই চায়ের দোকানটি তার আদর্শ উদাহরণ। এরকম আরো নতুন নতুন এক্সক্লুসিভ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন।